কাঁচা হোক অথবা রান্না, তরকারি হোক বা চাটনি, অনেকেই রোজ টমেটো খান। আর রোজ টমেটো খাওয়ার ফলে আপনার শরীরে কী কী উপকার হয় আপনার জানা আছে কি? টমেটো এমন একটি ফল যা আমরা সাধারণত সবজি হিসেবেই খাই। পুষ্টিগুণে ভরপুর হচ্ছে টমেটো। কাঁচা বা রান্না করে খাই, জুস অথবা সস, মিষ্টি চাটনি, টক বা নোনতা যে কোনো উপায়েই এটি খাওয়া যায়। বিভিন্ন তরকারিতে, রান্নার সময় কিংবা সালাদেও টমেটোর প্রতি বাঙালি বাড়িতে ব্যবহার কিন্তু হরহামেশাই হয়ে আসছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিন্তু আপনারা এটা জানেন কি, এই রোজকার টমেটো খাওয়ার ফলে আপনার শরীরে কেমন প্রভাব পড়তে পারে? টমেটোর বিভিন্ন আশ্চর্যজনক উপকারিতা রয়েছে আমাদের শরীরে। রান্নায় স্বাদ এবং রং আনতে অবশ্যই টমেটোর জুনি মেলাবার, কিন্তু তার পাশাপাশি টমেটো পটাশিয়ামের ঘাটতি পূরণ করে। এছাড়াও টমেটোতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন B3, ভিটামিন B6, ভিটামিন B7, সেই সাথে রয়েছে ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও লাইকোপেন। টমেটোর বাকি আরও অনেক গুণাগুণ রয়েছে যেটা খেলে আমাদের শরীরে নানাবিধ উপকার পাওয়া যায়। টমেটো রোগ প্রতিরোধ করে। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় তা আমাদের শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। বিশেষ করে ঠান্ডার হাত থেকে টমেটো আমাদেরকে রক্ষা করে। সেই সাথে ত্বক ও চুলের যত্ন করেও কিন্তু টমেটো। টমেটোতে থাকা লাইকোপেন সানবার্ন থেকে ত্বককে রক্ষা করে, সেই সাথে চুলের রুক্ষতা দূর করতেও সাহায্য করে থাকে। তাই নিয়মিত ত্বকে ও চুলে টমেটোর রসও কিন্তু আপনারা লাগাতে পারেন। রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিন্তু টমেটো। টমেটোতে প্রচুর পরিমাণে মিনারেল আছে যা আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে। দৃষ্টিশক্তি ভালো রাখে কিন্তু টমেটো। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। নিয়মিত টমেটো খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি খুবই ভালো থাকে। টমেটো চোখ সুস্থ রাখতেও সাহায্য করে, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় টমেটো রাখুন। দাঁত এবং হাড়ের জন্য অনেক উপকারী হচ্ছে টমেটো। টমেটোতে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড় শক্ত রাখে এবং সেই সাথে হাড়ের সঠিক গঠনেও সাহায্য করে থাকে। এছাড়াও দাঁতকে সুস্থ রাখতে টমেটো বেশ কার্যকর। ক্যান্সার প্রতিরোধ করেও কিন্তু টমেটো। ক্যান্সার প্রতিরোধ করতে টমেটো দারুণ ভূমিকা পালন করে। টমেটোতে থাকা লাইকোপেন ক্যান্সারের কোষ বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। সপ্তাহে 10টি বা তার থেকে বেশি টমেটো খেলে ক্যান্সারের আশঙ্কা অনেক কমে যায়। টমেটো হচ্ছে একটি ক্ষুধাবর্ধক, তৃপ্তিদায়ক ফল ও সবজি। পাকা টমেটো ছোট বড় সকলেরই পছন্দনীয় ও সালাদে কিন্তু বেশ অতুলনীয় একটি খাবার। টমেটোতে রয়েছে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি। টমেটো খেলে রক্তের লাল কণিকা বৃদ্ধি পায় এবং শরীরের ফ্যাকাশে ভাব ও রক্তস্বল্পতা দূর হয়। আর বিজ্ঞানীদের মতে শরীরের পুষ্টির জন্য যা যা দরকার লৌহ এবং অন্য ক্ষার টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে। আপেল, কমলালেবু, আঙুর প্রভৃতি দামি ফলের চেয়ে টমেটোতে রক্ত তৈরির ক্ষমতা প্রচুর বেশি আছে। এতে লবণ, পটাশ, লোহা, চুন আর ম্যাঙ্গানিজ রয়েছে যথেষ্ট পরিমাণে। তাছাড়াও কাঁচা ও পাকা টমেটো রান্না করে খেতে কিন্তু বেশ মজাদার। টমেটোর রয়েছে প্রচুর ঔষধি গুণ। প্রতি 100 গ্রাম টমেটোতে আছে 0.9 গ্রাম আমিষ, 3.6 গ্রাম শর্করা, 0.8 মিলিগ্রাম আঁশ, সেই সাথে 0.2 মিলিগ্রাম চর্বি, 20 কিলোক্যালোরি শক্তি, 48 মিলিগ্রাম ক্যালসিয়াম, 20 মিলিগ্রাম ফসফরাস ও 0.64 মিলিগ্রাম রয়েছে লৌহ। সেই সাথে আরও রয়েছে 351 মাইক্রোগ্রাম ক্যারোটিন ও 27 মিলিগ্রাম ভিটামিন সি। টমেটোর মধ্যে আছে লাইকোপেন যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিরোধ ও হৃদরোগে বেশ কার্যকর। যারা সবসময় রোগা অবস্থায় থাকেন বা দুর্বল লাগে তারা সকাল বিকাল পাকা টমেটো সালাদ করে খান বা রস খান, উপকার পাবেন। যাদের পায়খানা কম হয় বা শক্ত হয় তারা সকাল বিকাল 2-1টা টমেটো কামড়িয়ে খান, সমস্যা কমে আসবে। যাদের চামড়ায় নানা রোগ আছে বা মসৃণতা কমে গেছে তারা টমেটো সালাদ করে খান অথবা রস খান, উপকার পাবেন।
যাদের মুখে অরুচি ও খিদে কম পায় তারা টমেটো টুকরো টুকরো করে কেটে তাতে শুকনো আদার গুঁড়ো সামান্য লবণ মিশিয়ে খান, বেশ উপকার পাবেন। ফ্যাকাশে চেহারার লোকেরা বা যাদের শরীরে রক্তের পরিমাণ কম তারা প্রতিদিন বড় মাপের একটি পাকা টমেটো নিয়মিত খান, বেশ উপকার পাবেন। যাদের অর্স জন্ডিস পুরনো জ্বর আছে তারা নিয়মিত টমেটো খান, উপকার পাবেন। গর্ভবতী মা ও যাদের বাচ্চা হয়েছে তারা নিয়মিত টমেটো খান, শারীরিক ও মানসিক শক্তি বাড়বে। যাদের পেটে গ্যাস জমা হয়, হজম কম হয় তারা টমেটো খান, সমস্যা কমে আসবে। টমেটো ভিটামিন এ ও সি এর এক অনন্য উৎস। টমেটো হচ্ছে মহান আল্লাহ তাআলার এক অপূর্ব দান, এর উপকারিতা শেষ নেই। তাই সুস্থ নিরোগ থাকতে যদি চান নিত্যদিন একটি করে টমেটো খান। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।